এবার ঢাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, চট্টগ্রামে ডেঙ্গু রোগীর ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন? ডেঙ্গুতে প্রাণহানির কোনো খবর আছে কিনা? চিকিৎসকরা কী পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ স্যার আপনাকে। চট্টগ্রামে এই বছরে আমরা যতটুকু জেনেছি এই পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। দেখতে পাচ্ছেন আমরা ডেঙ্গু রোগী এখন অনেক ভর্তি আছে, চিকিৎসক যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো, যারা তারা চিকিৎসা দিচ্ছেন। কিন্তু চট্টগ্রাম মেডিকেলে এই পর্যন্ত 400-এর বেশি রোগী কিন্তু এখানে ভর্তি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন ডেঙ্গু বিশেষজ্ঞ, যারা যাদের হাত ধরে ডেঙ্গু রোগী যারা আছে তারা সুস্থ হচ্ছে। আমি একটু জানতে চাচ্ছি এই পর্যন্ত চট্টগ্রামে কতজন আক্রান্ত হয়েছে, মারা গেছে? আমাদের হিসাবে যদি আমরা জানুয়ারি থেকে বলি, জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে প্রায় 409 জন রোগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে মৃতের সংখ্যা হচ্ছে 10, এবং এই এই মৃতের সংখ্যা 10 এতে কিন্তু রিসেন্টলি হয়েছে, গত 1-1.5 মাসের মধ্যে কিন্তু 10 জন মারা গেছে। আমরা যেটা দেখেছি, আমাদের ওয়ার্ডে যারা এসেছে তারা অনেক ডিলে করেছে, মানে বাসায় অনেকদিন অপেক্ষা করেছে, তারপর শেষ পর্যায়ে এসে আমাদের এখানে ভর্তি হয়েছে। এবং আমরা সবসময় যেটা বলে থাকি যে ওয়ার্নিং সাইন দেখা মাত্র হাসপাতালে ভর্তি হতে হবে, সেটা তারা ফলো করছে না। তারা হয়তো মনে করছে যে ডেঙ্গু জ্বর, এটা বাসায় ভালো হয়ে যাবে, কিন্তু যখন এখানে আসে তখন দেখা যাচ্ছে তার রেসপিরেটরি ফেলিওর হয়ে যাচ্ছে, এয়ার ডেভেলপ করছে, পেশেন্ট ভীষণ শকে চলে আসছে, তখন কিন্তু আমাদের রিকভারি করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু পেশেন্ট বেশি মৃত্যুবরণ করছে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালে মিলনের কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেঙ্গু রোগীর খবর, আমি এই মুহূর্তে আছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। একই অবস্থা কিন্তু বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখছি যে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। এবং আজকে যদি আমরা বলি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 42 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, এবং গতকালকে নতুন রোগী ভর্তি হয়েছিল 10 জন। এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে বরিশাল বিভাগে 154 জন রোগী ভর্তি আছে এখন 24 ঘন্টায়। তার মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে কিন্তু বরগুনাতে 51 জন রোগী ভর্তি আছে। এবং গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত বরিশালে 11 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে, এমন একটা তথ্য আমরা জেনেছি। তবে যেটা শঙ্কার বিষয়, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেঙ্গুর আলাদা জোন নেই, এখানে কিন্তু অন্য রোগীর সঙ্গে একত্রে কিন্তু ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং তারা এখানে কিন্তু মশারি দিয়েও কিন্তু আলাদা করা নেই। সুতরাং ডেঙ্গু রোগী এবং সাধারণ রোগীদের কিন্তু একত্রে একসঙ্গে চিকিৎসা দেওয়ায় এক ধরনের সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে। সবাই চাচ্ছে যে চিকিৎসকরা যেমন বলছেন সতর্ক থাকতে, অন্যদিকে রোগীরা বলছেন যে ডেঙ্গুর জন্য যেন আলাদা জোন করা হয়। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সারা,